লঘুচাপ কেটে গেলেও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে শুক্রবার আবহাওয়া দফতরের দেয়া বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় এতে বলা হয় পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিকে ভারী বর্ষণের কারণে আগামী চব্বিশ ঘন্টায় লালমনিরহাট নীলফামারী রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র